ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। একটু চিন্তিব ক্যামেরাম্যান কে আর একটু দে, এই যে ডিরেক্টর সাহেব, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন তারা আজ আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা বানিয়ে দেখাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে পুরো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি আসলে অনেক দিন পর গ্রামে চলে এসেছি, তাই মনে হলো একটু আম ভর্তা খাবো। বাড়িতে যে ছেলে মেয়ে আছে ওদেরকে বললাম একটু আম ভর্তা কর, তাই ওরা গাছ থেকে আম পাড়তেছে দেখতে পাচ্ছেন। আমি আসলে গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি এবং আমি ছোটবেলায় অনেক গাছে উঠতে পারতাম। আম গাছে উঠে আম খেতাম, ছুরি এবং লবণ নিয়ে গাছের আগায় বসে আম কাটতাম আর খেতাম। কত স্মৃতি ভালো লাগার, গ্রামে আসলেই অনেক স্মৃতি মনে পড়ে, অনেক ভালো লাগা, অনেক ছোটবেলার স্মৃতিগুলো আসলে নাড়া দেয়। গ্রাম মানেই আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। তো গ্রামে এসেই প্রথমে যেটি মনে হলো যে আগে আম ভর্তাটা খেয়ে নেই, তাই বাচ্চারা দেখতেই পাচ্ছেন আমগুলো এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে আমের ভর্তা বানানোর জন্য। খুব মনোযোগ দিয়ে দেখা যাচ্ছে ওরা কাজ করতেছে। ওরা আসলে দুইটা আমার ভাইয়ের মেয়ে, একটা হচ্ছে আমার ছোট বোন, কাজিন আর কি। আম প্রায় কাটাকাটি শেষ, এখন হচ্ছে আম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে ওরা। এভাবে করে আম ভর্তা খেলে অনেক বেশি মজা লাগে, অবশ্যই আপনারা এভাবে আম ভর্তা খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্ট লাগে। আমগুলো প্রায় গ্রেট করা হয়ে গেছে, এখন আম ভর্তা বানানোর পালা। এখন আমরা ওই আম গাছের নিচে বসেই আম ভর্তা করে খাবো। আম ভর্তা বানানোর জন্য দুইটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছে আর নিয়েছে লবণ আর চিনি। যদিও হাতের কাছে কাসুন্দি ছিল না, তাই আমরা ওভাবেই বানিয়ে খেয়েছি। আপনারা ইচ্ছে করলে কাসুন্দি দিয়ে আরও টেস্ট করে বানিয়ে খেতে পারবেন। শুকনো মরিচটা একটু ডোলে নিয়ে তার সাথে একটু লবণ দিয়েছে এবং এখন দিয়ে দিচ্ছে চিনি। চিনির সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি আম ভর্তা। আমার ভাইয়ের মেয়ের মুখে অলরেডি পানি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখো কোলায় পান কেমন হয়েছে, আমাকে একটু দে। এরকম আম বাংলাদেশে একটাও পাওয়া যায় না, দেশীয় ফল, কোন হাইব্রিড ভিটামিন সি। এখানে শুধু ভিটামিন সি আছে যা করোনাকে প্রতিরোধ করা যায়। এটার নাম হচ্ছে গোল আম, গোল গোল সাইজে। কাঁচা আম সম্পর্কে এদের মন্তব্য শুনে হাসতে হাসতে আমার আসলে পেট ব্যথা হয়ে গেছে, নিশ্চয়ই আপনাদেরও হাসি পেয়েছে। ওদের সাথে আমিও একটু আম ভর্তা খেয়ে নিয়েছি, আমার কাছে তো বেশ লেগেছে, খুবই টেস্টি, খুব মজা, খুব মজা। ইয়ামি ইয়ামি, খুব টেস্টি, খুব মজা।
একটু চিনতিব ক্যামেরাম্যান কে আর একটু দে এই যে ডিরেক্টর সাহেব বেশি বেশি আপনাকে দিচ্ছি বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন যাতে করোনা প্রতিরোধ না হতে পারে প্রতিরোধ হতে পারে অনেক দিন পর বাচ্চাদের সাথে আনন্দের মুহূর্ত কাটালাম আসলে ঢাকাতে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছি তাই আমি বাড়িতে চলে এসেছি এখন থেকে বেশ কিছুদিন আমি বাড়িতে থাকব এবং গ্রামের রেসিপি ক্যামেরাম্যান কে বাবা দিয়েছে বাহ অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ